শীত আসলেই ঠোঁট ফেটে যায়, ঠোঁট কালো হয়ে যায়। কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো থ্রি স্টেপ হোম রেমেডি ফলো করে তোমার ঠোঁট বাচ্চাদের মতো নরম, তুলতুলে ও পিঙ্ক হয়ে উঠবে। সো ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকো। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ফেভারিট বিউটি ব্লগার পূজা। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বাড়িতে বসেই কি করে তোমরা থ্রি স্টেপ লিপ কেয়ার করতে পারো। শরীরের অন্যান্য অঙ্গের মতো আমাদের ঠোঁটটাও একটা অঙ্গ এবং তুলনামূলক অনেক বেশি জেন্টল, অনেক বেশি সেন্সিটিভ। তো প্রপারলি ঠোঁটের যত্ন নেওয়া উচিত, নয়তো ঠোঁট কালো হয়ে যায়, ঠোঁটের মধ্যে রাফনেস চলে আসে, শীত আসতে চলেছে, ঠোঁট ফাটতে শুরু করবে। কিন্তু এখন থেকেই যারা আমার ভিডিও ফলো করে স্কিন কেয়ার করবে, হেয়ার কেয়ার করবে, তাদের শীতের রুক্ষতায় কোনো সমস্যা হবে না। একই রকমভাবে যারা আমার ভিডিও ফলো করে লিপ কেয়ার করবে, তাদের এই শীতে ঠোঁট পিঙ্ক আর সফট থাকবে, ঠোঁট ফাটবেও না, ঠোঁটে কোনো রুক্ষভাব আসবেও না। আজ আমি তোমাদের সাথে সিম্পল, একদম ঘরোয়া উপায়ে থ্রি স্টেপ লিপ কেয়ার দেখাতে চলেছি। ফলো করো, এভাবে লিপ কেয়ার করো, দেখবে তোমার ঠোঁট অনেক বেশি সফট থাকবে, ডেড স্কিন সেলসগুলো চলে যাবে এবং অনেক বেশি ভালো থাকবে তোমার ঠোঁট। আর ইউ এক্সাইটেড? আই এম শিওর ইউ আর। তো ভিডিওটাকে একটা লাইক করে দাও, শেষ অবধি দেখে অবশ্যই শেয়ার করবে। যারা চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। যদি তুমি এই ধরনের ভালো ভালো হোম রিমেডি, স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার রিলেটেড ভিডিও দেখতে চাও, সো চলো দেখে নেওয়া যাক। ওয়েল বন্ধুরা, স্টেপ ওয়ানে আমি বলবো একটি তুলোর মধ্যে বা কটন প্যাডের মধ্যে 10 ফোঁটা গোলাপ জল নিয়ে নাও এবং সেই গোলাপ জল দিয়ে ভালো করে তোমার ঠোঁটটাকে মুছে নাও। তুমি এই স্টেপটাকে প্রত্যেক দিন রাতের বেলা ফলো করতে পারো। দ্বিতীয় ধাপে আমি বলবো বন্ধুরা, তুমি একটি নরম টুথব্রাশ নিয়ে নাও এবং সেটা জলে ভিজিয়ে নাও, তারপর জেন্টলি সেটা দিয়ে তোমার ঠোঁটটাকে রাব করো। এভাবে রাব করার ফলে ঠোঁটের মধ্যে থাকা ডেড স্কিন সেলসগুলো উঠে আসবে। এবার ঠোঁট ভীষণই জেন্টল একটা পার্ট, তাই এখানে হালকা হাতে তোমাকে রাব করতে হবে, মোটেও জোরে জোরে তুমি ঘষবে না, যতটা জেন্টলি তুমি পারো এভাবে 30 সেকেন্ডের জন্য ঠোঁটটাকে রাব করবে। এই স্টেপটাকে তুমি প্রত্যেক দিন ফলো করবে না, সপ্তাহে একদিন বা খুব বেশি হলে সপ্তাহে 2 দিন ফলো করবে। এরপর আমরা ব্যবহার করব হানি লিপ মাস্ক। সবার ঘরেই মধু রয়েছে, মধু নিয়ে নেবে, ঠোঁটের মধ্যে লিপ মাস্কের মতো অ্যাপ্লাই করে নেবে, 5 থেকে 10 মিনিট ঠোঁটে এভাবেই লাগিয়ে রাখবে। এরপর তুলো দিয়ে ভালো করে ঠোঁটটাকে মুছে নেবে। এরপর তুমি চাইলে যে কোনো লিপ বাম বা নারকেল তেল বা ভেসলিন তোমার ঠোঁটে অ্যাপ্লাই করে নেবে। এই হানি লিপ মাস্কটিকে তুমি চাইলে প্রত্যেক দিন ব্যবহার করতে পারো, অর্থাৎ স্টেপ 1 এবং স্টেপ 3কে তুমি রোজ ট্রাই করতে পারো, স্টেপ 2কে তুমি সপ্তাহে একদিন বা 2 দিনের বেশি ব্যবহার করবে না। তো বন্ধুরা, তোমরা দেখলে আজকের এই ভিডিওতে থ্রি স্টেপ লিপ কেয়ার, ভীষণই ইজি, প্রত্যেকটা উপাদান ঘরেই রয়েছে, এক্ষুনি ট্রাই করো। আর কীরকম রেজাল্ট পাও সেটা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, যাতে তোমার কমেন্ট দেখে বাকিরা জানতে পারে যে আমার ভিডিও কতটা বেশি এফেক্টিভ। এবং আমি সবসময় বলি তোমাদেরকে কমেন্ট করে রেজাল্ট জানাতে, কেন জানো? কারণ আমি জানি আমি যেটা দেখাচ্ছি সেটা কার্যকরী, আমার সাহস আছে, যে কারণেই আমি তোমাদেরকে বলছি। তো তোমরাও রিভিউ দিয়ে যাবে, তো প্লিজ ট্রাই করো আর রিভিউ দাও। এটাকে রোজ ট্রাই করার কোনো প্রয়োজন নেই, সপ্তাহে একদিন, ম্যাক্সিমাম 2 দিন ট্রাই করলেই যথেষ্ট হবে। সো আমি তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।